কুশান আসলে কুশের গান এই পশ্চিম অসম উত্তরবঙ্গ অঞ্চলত যে কুশান গান চলি আছে এই কুশান গানের উৎপত্তি সম্পর্কে আসলে লবঘুষর থেকেই আরম্ভ হয়েছে এই লবঘুষর থেকে আরম্ভ হতে আসলে লবঘুষর মানে গানের থেকেই কুশান গানের উৎপত্তি হয়েছে বলে কবর ভাই কারণ আমার সমাজত আছে যে কুশান গানতে আছে ইয়ার পরটা যে নবই নিল তালযন্ত্র কুশয় নিল বেনা দুই ভাই চলিয়া যায় অযোধ্যা বলিয়া অযোধ্যারে জয়া কুশয় বেনায় দিল টান সেই বেনার টানে অযোধ্যা হইল কম্পমান গতিকে এটি থেকেই প্রমাণ পাওয়া যায় যে লবকুশর গানত থাকিয়া কুশান আর অন্য মানুষও কয় মানে বহুত স্কলারে কব লাগছে যে কুশের গান বলি কুশান বলে কয় অনেকে বিশেষ করে শিবানন্দ শর্মা পশ্চিম অসমের একজন বিশিষ্ট গবেষক ওয়ে কবর সাহেব যে কুশের কোশের গান যেন কুশান 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 থেকে কুশান হয়েছে বলে পড়বে আর এই কুশানের প্রাচীনত্ব সম্পর্কে আসলে আমরা দরং রাজবংশাবলী পাই যে মহারাজ বিশ্বসিংহের আমলত বেনা যন্ত্র মিলিয়া দিয়া রাম বেনা যন্ত্র দিয়া সেটা অভিষেকের সময় মহারাজ বিশ্বসিংহের অভিষেকের সময় সেটি কুশান গান গান করা হয়েছে রাম বেনা গান আসলে বিশেষ করি রাম বেনা মানে বেনা যন্ত্র দিয়ে রামায়ণের গান করা হয়েছে যেন রাম বেনাটার নাম হয়েছে রাম বেনা তাতে সেটি থেকে আমরা অনুমান করি পাই যে মহারাজ বিশ্বসিংহের আমল মানে বেনা যন্ত্র দিয়ে গান রামায়ণের গান করা হয়েছে হয়তো এই আমরা অনুমান হয় যে মহারাজ বিশ্বসিংহের সময় যদি ষোড়শতিকা যদি হয় বা পঞ্চদশতিকা যদি হয় তাহলে কুশানের প্রাচীনত্ব পঞ্চদশতিকা ধরা যায় আর একটা তথ্য পাওয়া যায় বিশেষ করে মহারাজ বিশ্বসিংহ মানে ১২ জন গিদেল মানে কি করছিল তার অভিষেকের সময় ১২ জন গিদেল সম্মান প্রদর্শন করছে এই ১২ জন গিদেল বলে ১২ শব্দটা আসলে অসংখ্য গিদেল বোঝায় আর ১২ সংখ্যা বা ১২ জন গিদেল বোঝায় কিন্তু যেহেতু আমার এই অঞ্চলের রাজবংশী ভাষার ১২ মানে অসংখ্য মানুষের কথা মানে শব্দ আছে যে ১২ বা ১২ জন ১২ ঘর ১২ পেশাল এই শব্দগুলো থেকে মনে যায় যে ১২ শব্দটাই অসংখ্য শব্দ বোঝায় গতিকে সেটি থেকে অনুমান করে পাই যে মহারাজ বিশ্বসিংহ রামল কী কয় অসংখ্য গিদালক সম্মান জানা আছে আর আর তারপরে কুশান গান বিশেষ করি এই কুশান গান লোকনাটক বা এটা কি নাটক বা এটা লোকনাটক হয় না না এটা নিয়ে একটা বিতর্ক আছে কারণ লোকনাটকের যেটা বৈশিষ্ট্য লোকনাটকের বিশিষ্টটা হল কি তাৎক্ষণিক তাৎক্ষণিক গান রচনা করিয়া লোকনাটক করা হয় কিন্তু অনেকে লোকনাটক বলে কয় কিন্তু কুশান গানে দেখা যায় এটা কিন্তু রামায়ণের বেশ গান রামায়ণকে কেন্দ্র করেই এই গান গাওয়া হয় রামায়ণের গান কুশান গান কিন্তু রামায়ণের কাহিনী একটা একটা প্রেসক্রাইব মানে নির্দিষ্ট কাহিনী কিন্তু লোকনাটকের বৈশিষ্ট্য অনুযায়ী লোকনাটক খালি তাৎক্ষণিক বা যে কোনো সেই বছরের যে কোনো বিশিষ্ট ঘটনা বা কোনো ধরনের জনপ্রিয় ঘটনা নিয়ে একটা গান রচনা করে গিদেলে ঘোষণা করে সেই বছরে দেখানো হয় কিন্তু কুশান গান অ্যাকচুয়ালি রামায়ণক কেন্দ্র করেই করা হয়েছে গতিকে সেটি থেকে একটা কুশানের অর্ধ লোকনাটক ইয়ার পরিবেশন যেটা শৈলী এই পরিবেশন শৈলীটাও কয় কি যে ইয়ার পরিবেশন শৈলীটা লোকনাটকের কিছু সমল আছে কিন্তু কাহিনীর ক্ষেত্রত আমরা লোকনাটকের বৈশিষ্ট্য আমরা কিন্তু পাই না আমরা একটা বেশকে ক্লাসিক্যাল মানে কাহিনীর একটা নিয়ে কুশান নাটক করা হয়েছে আর কুশান নাটক বিশেষ করে মহাভারতের রামায়ণের কাহিনী করা হয় কিন্তু পরবর্তী সময়ত মহাভারতের কাহিনী কুশানের ঢুকে গেছে কারণ হরিশ্চন্দ্র উপাখ্যানের কাহিনী মহাভারততে বেশি প্রযোজ্য যে আমার এটিকার গিদালগুলা যে কুশান গান করে কুশান গান আসলে মহাভারতেরও কাহিনী নিছে কী করে কিন্তু এটি একটা কথা আছে যে এই কুশান গানের পরিবেশন শৈলী একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে কুশান গান আরম্ভ হয় ফোলা বন দিয়া এই এই কথাটা শঙ্করদেবের সত্রিয়া নৃত্যর সত্রিয়া হয় কি অঙ্কীয় নাটকের লগত সামঞ্জস্য আছে অঙ্কীয় নাটক দেখা যায় কি অঙ্কীয় নাটক হল খোল ধেমালি বা পূর্বরঙ্গ সংস্কৃত নাটকের যেটা পূর্বরঙ্গ খোল ধেমালির সাথত এই কি কয় ফোলা বনের সম্বন্ধ আছে আর অঙ্কীয় নাটক ভাঙা হয় কিন্তু অঙ্কীয় নাটক সমাপ্তি হয় খোলর বন্ধনা দিয়ে খোল ধেমালি দিয়ে আরম্ভ আর খোল ধেমালি দিয়ে অঙ্কীয় নাট শেষ তদ্রুপ কুশান গান খোলা বান দিয়ে আরম্ভ খোলা বান মানে খোলা বন্ধনা খোলের বন্ধনা তারপরে শেষও কিন্তু ইয়ার খোলা ভাঙা দিয়ে আরম্ভ হয় কুশান গানত আছে সংস্কৃত শ্লোক
প্রথম সেই রামায়ণের শ্লোক রাম চন্দ্র সীতাপতি রঘুবরং কা গুস্ত গৌণাবয়ং গুণনিধি পু ইত্যাদি যেটা শ্লোক হয় এটা রামায়ণের শ্লোক। সংস্কৃত নাটকের মতো অঙ্কীয় নাটক তো পাই, সংস্কৃত নাটক তো নান্দী শ্লোক দিয়ে সংস্কৃত নাটক হয়, তদ্রূপ অঙ্কীয় নাটক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যে অঙ্কীয় নাট, এই অঙ্কীয় নাটক তো নান্দী শ্লোক দিয়ে আরম্ভ হয়। নান্দী শ্লোক সংস্কৃত দুইটা শ্লোক থাকে, দুইটা থেকে আটটা, কিন্তু সংস্কৃত নাটক দেখা যায় দুইটা থেকে আটটা পর্যন্ত সংস্কৃত নাটক শ্লোক আছে। গতিকে তদ্রূপ এই যে লোকনাটকের থাকিয়া মনে হয় যে শঙ্করদেব বা অন্যান্য পণ্ডিতরা যে অঙ্কীয় নাটকে জন্ম দিছে, যে এই অঞ্চলত প্রচলিত অঙ্কীয় নাট বা সরি কুশান গান, এই কুশান গানত থাকিয়া এই পরম্পরাগত রামায়ণ গান এই অঞ্চলত চলে আসছিল। কুশান গান থেকে শঙ্করদেব হয়তো সৃষ্টি করেছিল অঙ্কীয় নাট, অঙ্কীয় এক ধরনের নাট। সেটা এই অঙ্কীয় নাটের পূর্ব তার লাস্টতে একটা শ্লোক আছে, সেটা কয় মুক্তি মঙ্গল ঘটে কুশান গানত। কুশান গানের রাষ্ট্র দেখা যায় কি কুশান শোনার মাহাত্মর কথা কয়, যায় যায় কুশান শুনে কুশান গান শুনে সেই সেই লোকগুলোর কী হয় অপুত্রকে পুত্র পায়, যার মানে ধনহীনে ধন পায় ইত্যাদি কুশানও প্রেস করিয়া কুশানের মানে কতগুলো আত্মপালা মাহাত্ম করা হয় কুশান মাহাত্ম। গতিকে মোটামুটিভাবে কুশান গানের শ্লোক আছে, তার উপরন্তু কুশান গান কুশান গানটা আসলতে তাৎক্ষণিক বা আজি যে মঞ্চত কুশান, এই কুশান কিন্তু মঞ্চত পরিবেশন করার সম্ভব নয়, সারা রাতি কুশান গান একঘেয়ামি লাগা পড়া আছে। কাহিনীটা একঘেয়ামি লাগা পড়ার জন্য দোয়ারি গিদালে হয়তো কুশানত ফেঁসা দেখায়, দোয়ারি কতগুলো ফেঁসা দেখায়, এই ফেঁসাগুলো এটাও মানে কুশানের প্রাসঙ্গিকভাবে সেই ফেঁসাগুলো থাকি লোকসাংবাদিকতাও এটা উল্লেখ পাওয়া যায়। কারণ এই সেই বছর কী হল দোয়ারি হয়তো ওটা নিয়ে নাটকীয় আকারত একটা কুশান গানের বহির্ভূত কাহিনী একটা উপস্থাপন করে, যেটা কয় ফেঁসা বা অন্য ভাষার কয় সং। যদি এমন করে দেখা যায় যে কুশান গানত আর কুশান গান আরেকটা গুরুত্বপূর্ণ কুশান গানের ভাষাটা নিয়ে, কুশান গানের ভাষাটা যেমন সংস্কৃত, আমরা ইংরেজি নাটকও তো দেখছি, ইংরেজি নাটকের শেক্সপিয়ার দিনে যেগুলো নাটক সেলা ইংরেজি নাটকে যেটা সম্ভ্রান্ত চরিত্র সেলার ভাষা হলে গ্রিক অ্যান্ড ফ্রান্স ফরাসি ভাষা, তারপরে ইংরেজি ভাষাগুলো কয় সাধারণ শ্রেণীর মানে চরিত্রগুলো। তদ্রূপ সংস্কৃত নাটক যে সংস্কৃত যেগুলো নাটক, সংস্কৃত নাটক যে যান রাজা মহারাজা চরিত্র সেই মানুষগুলো সংস্কৃত করে, সেই চরিত্রগুলো সংস্কৃত করে, আর অন্য অন্য চরিত্রগুলো মহারাষ্ট্রীয় প্রাকৃত সরুশ্রেণীর প্রাকৃত অন্য প্রাকৃত ভাষার কথা হয়। তদ্রূপ কুশান নাটক যে যান গিদাল বাংলা স্ট্যান্ডার্ড ভাষার কথা হয়, স্ট্যান্ডার্ড ভাষা কিন্তু তার ইয়ে দোয়ারি ইউজ করে লোকাল ভাষা বা যেটা স্থানীয় ভাষা বা যেটা ঘুরুয়া ভাষা বা রাজবংশী ভাষা এইগুলো দোয়ারি ইউজ করে। এই বৈশিষ্ট্যটা আমরা যদি ইংরাজি নাটক প্লাস সংস্কৃত নাটক প্লাস লোকনাটক এই কুশান গানতে এই বৈশিষ্ট্যগুলো আছে। একটা এলা প্রশ্ন হয় যে হাতে এমন ধরনের লোকনাটক থাকি ক্লাসিক্যাল নাটক হয়তো সৃষ্টি হয়েছে, অথবা ক্লাসিক্যালের অনুকরণত যদি সংস্কৃত নাটক বেশি প্রাচীন হয় তাহলে ক্লাসিক্যালের অনুরোধ কুশান গানের মতো মানে লোকনাটক বা অর্থ লোকনাট্য এই সৃষ্টি হয়েছিল এই অঞ্চলে। গতিকে এই অঞ্চলের একটা বিশিষ্ট অবদান যে 15th century থাকিয়া রামায়ণ গান পরম্পরা এটি এই অঞ্চলত আসিল, বিশেষ করে দুর্গাবধ গীতি রামায়ণ লেখছে, গীতি রামায়ণ কোয়া হয় রামায়ণের গাইয়া সংস্কৃত, গাইয়া সংস্কৃত গীতি রামায়ণ এই অঞ্চলে ক্ষমতা পূরণ আছে। দুর্গাবরে এই অঞ্চলত গান করে করে ফিরেছিল, হয়তো এই বিষয় থেকে হয়তো সেই সময় দুর্গাবরের যে রামায়ণ গান এই গীতি রামায়ণটাও কিন্তু এক ধরনের কুশান গান আসিল বলে আমার মনে করি। গীতি কুশান সম্পর্কে এইটাই কথা, উত্তরবঙ্গ নেপালের কিছু অংশ, তারপর ভুটান ডুয়ার্সের এই আছে মেঘালয়, এই কিছু অংশ মিলিয়ে এই অঞ্চলটা এন্টার যে প্রাচীন ক্ষমতা রাজ্য সেই ক্ষমতা রাজ্যতে কুশান গানটা প্রচলিত আসিল বলে জানা যায়। আচ্ছা ধতরাপালার লগত কুশান রিলেটেড কি আছে? না কুশান মানে ইদানিং কি করেছে কুশানের লগত বেনা যন্ত্র কুশানের মেন যন্ত্র, বেনা বাঁশি খোল সারিন্দা বা এটা পার্সিন ইয়ার নাম হল সারিন্দা, প্রাচীন এই সারিন্দা ব্যবহার করে পায়, খোল বা চুরি করতাল বা করতাল না হয় ঠিক এটা কয় চুরি বা খাপি বলে কয় এটাই কুশান মানে ব্যবহার হয়। কিন্তু ইদানিং আধুনিকরণ করা যায় যাত্রাখানের আহি কুশান যাত্রা যখন করে গেছে ফুলট ক্লাউনের বা হারমোনিয়াম ব্যবহার করে লেগেছে, গতিকে এটা হয়তো কুশাঙ্গার প্রাচীনত্বর ক্ষেত্রে কুশানত এটা না আসে, তার জন্যে ইদানিং ফুলেট ক্লাউনেট বা কেসিনো আজিকালি ব্যবহার করে লেগেছে
তার উপরন্তু দেখা যায় দোতরাটা কিন্তু কুষাণের অপারশনী, কারণ দোতরা গান একটা সেপারেট লোকনাটক এই অঞ্চলত আছে, তার জন্য এটা কুষাণত কিন্তু এটা আর ইতিমধ্যে দেখা যায় চাপর বৈঠাবাড়ি ঘোড়াঘর অঞ্চলত খাড়াতালের গাড়ার জন্য কুষাণের দোতরা ব্যবহার করেছে, কিন্তু দোতরা কিন্তু কুষাণত হবে না, কারণ এটা কুষাণের বৈশিষ্ট্যর বিরোধী আর কি। খাড়াতাল আর কুষাণের ডিফারেন্সটা কি? খাড়াতাল কুষাণের ডিফারেন্স তো গান তো একই ধরনের প্রায় দেখা যায়, কিন্তু ইয়ার এই যে যন্ত্রের ব্যবহার, তার উপরন্তু কুষাণের যেটা সুরের তারতম্য, সুরের কুষাণের সুরের তারতম্য আছে নিশ্চয়, কারণ খাড়াতাল বুঝতে দোতরা গানে বুঝায়, কারণ দোতরা গানত ইয়ার মানে রামায়ণ বহির্ভূত কাহিনী, যে ময়নামতির গান বা বাদশাহ করিম বাদশাহর গান খাড়াতালত গায়, দোতরা গানত গায়, অথবা আরও আরও মেলা কাহিনী আছে। হ্যাঁ, হরিশ্চন্দ্র পালাটো কুষাণের লগত পড়ে, হরিশ্চন্দ্র পালাও গাবার পায়, ভেলোয়া সুন্দরী এগুলাও করে, যে আগত কিন্তু জমিদার রাজা জমিদারগুলো কুষাণের কিন্তু পৃষ্ঠপোষকতা আছে, আর কুষাণের আমরা যে কোনো অনুষ্ঠানত কুষাণ গান করছে, আর কুষাণ গীতালগুলো আমরা সহায় সহযোগ করছে, আজই হয়তো এই সেই জমিদারও নাই বা সেই ধরো সম্ভ্রান্ত পরিয়ালে তো কুষাণ গান হয় না, আমার উৎসব পার্বণ কুষাণ গান হয় না, যার জন্য হয় কি কুষাণ গান দিনে দিতে অবনতির ফল আছে, আর কুষাণ গান যেহেতু মঞ্চত কুষাণ আসিকেন, মঞ্চত কুষাণ আসাতে কুষাণের বহুতখিনি অবনতি হয়েছে, কারণ সংক্ষিপ্ত আধা ঘন্টা, আধা ঘন্টাতে একটা কুষাণ গান সম্ভব না, কারণ কুষাণ একটা করে সারা রাতই পালা, সারা রাতই সেই কুষাণের মানে রস প্রাণ করে সাধারণ গাই আনছে, কিন্তু সেটাই এক ঘন্টা বা আধা ঘন্টা মঞ্চ কুষাণ মানে উপস্থাপন করার জন্যে এটা সংক্ষিপ্ত করে।